নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম 19টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আপনারা সকলেই জানেন যে এসএসসির বোর্ডের তরফ থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ হয়ে থাকে, এবং সেই নিয়োগের আপডেট কিন্তু বছরের শুরুতেই দিয়ে দেওয়া হয়। তো এই বছরও কিন্তু 2023 সালে এসএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু সেই নিয়োগের নোটিশ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, যেখানে টোটাল 19টি গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন কবে আসবে, কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন, এবং কোন ডেটে আপনাদের এক্সাম হবে, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এসএসসির তরফ থেকে কিন্তু সেই নোটিশ প্রকাশিত হয়ে গেছে, যেখানে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ 19টি পোস্টের ব্যাপারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই পোস্টে কবে নোটিফিকেশন আসবে, কবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং কোন ডেটে আপনাদের এক্সাম নেওয়া হবে, তো সমস্ত কিছু জানতে পারবেন এখান থেকে, আজকের এই ভিডিও থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি আমরা ডাউনলোড করলাম এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটি এখানে 30 ডিসেম্বর 2022 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এই নোটিশের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু টোটাল 19টি পোস্টের ব্যাপারে কিন্তু এখানে বলা রয়েছে। তো এখান থেকে চলুন একে একে দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর ইয়ার 2023 থেকে 2024, যেখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিবিই অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম কিন্তু আপনাদের হবে, ঠিক আছে। এখন কোন পোস্টে কবে নোটিফিকেশন আসবে, তো প্রথমে যে পোস্টটি দেওয়া রয়েছে সে পোস্টটি কিন্তু নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছিল, এবং এটির এক্সাম কিন্তু হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে। কনস্টেবল জিডি আপনারা সকলেই জানেন। এরপরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, এটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসেছে 6 ডিসেম্বর 2022 তারিখে, এবং যার লাস্ট ডেট হচ্ছে 5 জানুয়ারি 2023 তারিখ, এক্সাম হবে মার্চ মাসে, ঠিক আছে। তারপরে নতুন নোটিফিকেশন আসতে চলেছে 17 জানুয়ারি 2023 তারিখে, যেটি হচ্ছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার, ঠিক আছে। এই নোটিফিকেশনটি আপনারা 17 জানুয়ারি 2023 তারিখে কিন্তু দেখতে পাবেন, এবং আপনাদের এই ফর্ম ফিলআপটি চলবে 1 মাস ধরে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিলআপ করতে পারবেন, এবং পরীক্ষা নেওয়া হবে এপ্রিল মাসে, ঠিক আছে, 2023 তারিখের এপ্রিল মাসে। তারপরে আরো যে সকল এখানে চাকরির আপডেট গুলি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, সিলেকশন পোস্ট এক্সামিনেশন, এটি আপনারা দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারি 2023 তারিখে নোটিফিকেশন আসবে, এবং আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 মার্চ 2023 তারিখ, ঠিক আছে, এবং আপনাদের পরীক্ষা নেওয়া হবে মে থেকে জুন মাসের মধ্যে। তারপরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএলই, যে সকল পোস্টের জন্য আপনারা ওয়েট করে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের নোটিফিকেশন আসবে 1 এপ্রিল 2023 তারিখে, ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন 1 মে 2023 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এবং পরীক্ষা হবে জুন জুলাইয়ের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছেন আবার রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন সিএইচএসএলই, তো এখানে নোটিফিকেশন আসবে 9 মে 2023 তারিখে, এবং আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট হয়েছে 8 জুন 2023 তারিখ। এভাবে কিন্তু এখানে সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার, তারপর রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি, তারপরে ডি, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো এই নোটিফিকেশনগুলি কবে কবে আসবে এখান থেকে স্ক্রিন পজ করে একবার দেখে নিন আপনারা, এবং পরীক্ষা কবে হবে। তো এই ফুল নোটিফিকেশনটি আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলি আসতে চলেছে কিছুদিনের মধ্যে, কবে কবে আসবে সমস্ত ডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমরা এই সকল আপডেটগুলি দেখে নিলাম, যেখানে 19টি চাকরির খবর কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এসএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে এই নোটিশটি, ঠিক আছে। তো বন্ধুরা, এই সকল নোটিফিকেশনগুলি আবার যখন প্রকাশিত হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা পার্টিকুলার আলাদাভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়।